কক্সবাজারের রামুর বাঁকখালি নদীতে ভাসছে রঙিন কাগজের জাহাজ, আর বাজনার তালে উচ্ছ্বাসে মেতে উঠেন শত শত তরুণ তরুণী। বাঁশবেত আর কাঠ কাগজের কাঁচামাল দিয়ে মন্দির, ময়ূর, বানর সহ নানার প্রতিকৃতির আদলে জাহাজগুলো তৈরি করা হয়েছে। শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবর্ণা পূর্ণিমার আয়োজন মনে হলেও এক হয়েছে সব ধর্মবর্ণের মানুষ। আয়োজনকে ঘিরে বাঁকখালী নদীর দুপাড়ে পরিণত হয় সম্প্রীতির মিলন মেলা। প্রতি বছর তো আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। আমাদের ধর্মের আরো ইন্সপিরেশন জায়গায় এই অনুষ্ঠানটা। আমরা দূর দূরান্ত থেকে উৎসব দেখার জন্য ছুটে আসি, অসাধারণ পরিবেশনা। আগামীতে এই উৎসবের পরিসর আরো বাড়ানোর চেষ্টা চলছে বলে জানালেন আয়োজকরা। গত বছরে 5টি জাহাজ ভাসানো হয়েছে, এই বছরে কিন্তু এই সংখ্যা বেড়ে 9টি হয়েছে। আশা রাখছি আগামী বছর জাহাজের সংখ্যা বাড়বে এবং দর্শনার্থী এবং মানুষের সংখ্যাও বাড়বে। আর জেলা প্রশাসক জানালেন, সম্প্রীতির মেলবন্ধনে পরিণত হওয়া আয়োজনে সবসময় জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা মনে করি যে রামুর এই জাহাজ ভাসা উৎসব সকল মতের, পথের, ধর্মের, বর্ণের মানুষকে এক কাতারে, এক প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ করে দেয়। রামুর বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রায় 200 বছর ধরে উদযাপন করে আসছে এই কল্পজাহাজ ভাষা উৎসব। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।